রাজধানীতে সকাল থেকে কিন্তু ভোর থেকে বলতে গেলে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে, কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি। রাজধানীর আগারগাঁও থেকে মেট্রো রেলের খবরাখবর নিয়ে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, মেট্রো রেল চলাচলে খানিকটা বিঘ্নিত হওয়ার খবর আমরা পেয়েছি এবং এখন কি অবস্থা সর্বশেষ জানাবেন? আর আসলে ঠিক এই যে মাঝে মধ্যে বিঘ্নিত হয় দুর্যোগের কারণে, আবহাওয়ার কারণে, কারণটা কি? দেখুন, এই যে ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমালের প্রভাব কিন্তু আসলে রাজধানীতেও পড়েছে এবং গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি যেটি আসলে শুরু হয় এবং এরপরে ভোরের দিকে এসে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আসলে অনেক বেশি বাড়তে থাকে এবং এই বৃষ্টিপাত কখনো মুষলধারে বৃষ্টি নেমেছে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টি নামার কারণে সকালে যে মেট্রো রেলের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আসলে বিঘ্নিত হয়েছে। অর্থাৎ সকালবেলায় যারা অফিসগামী মানুষ ছিলেন, যারা মেট্রো রেলে আসলে ভ্রমণ করে অফিসের উদ্দেশ্যে যেতে চেয়েছিলেন, তারা কিন্তু আসলে যেতে পারেননি। তার কারণ হচ্ছে এই যে বৈরী যে আবহাওয়া এবং বৃষ্টি, এই বৃষ্টির কারণে মেট্রো রেলের যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচলটি আসলে বন্ধ রাখা হয়। প্রায় 2 ঘন্টার বেশি সময় এটি বন্ধ ছিল এমন তথ্য কিন্তু আসলে আমরা পেয়েছি। তো এখান থেকে মেট্রো রেল কর্তৃপক্ষ আসলে যেটি আসলে আমাদেরকে জানিয়েছেন যে মেট্রো রেল, আপনি জানেন যে বৈদ্যুতিক তারের সাহায্যে এবং বিদ্যুতের সাহায্যে কিন্তু এই মেট্রো রেলটি আসলে চলাচল করে। তো যে কারণে আসলে যেহেতু আসলে বৃষ্টি হয়েছে, সে তারগুলো কোথাও কোনো বাতাস হয়েছে, সেই বাতাসে বৃষ্টিতে তারগুলো কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কি? আমাদের সাথে সহকর্মী আগারগাঁও থেকে মেট্রো রেলের খবরাখবর এবং রাজধানীর আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আদিলুর রহমান।